তো কেন করব না আমি তো সাকিব নাম ছাড়া শিখিনি একটা বিষয় কিন্তু আমার কাছে দুর্দান্ত লাগছে ওই যে অপু বিশ্বাস বললেন কেন করব না আমি তো সাকিব নামটা ছাড়া শিখি নাই বাইরে এই কথাগুলো কি বলে অপু বিশ্বাস অপু বিশ্বাসের বাবা উচিত এই কথাগুলো বলা উচিত না কিন্তু উচিত কিভাবে কারণ অপু বিশ্বাসের ডাইনে বামে শুধু সাকিব খান কারণ অপু বিশ্বাসের মনে প্রাণে সাকিব খানকে ধারণ করে রেখেছে যে কোনো একটি ছোট্ট ভুলের কারণে তার জীবন থেকে চলে যায় বা তাকে জীবন থেকে দূর করে দেয় কিন্তু বর্তমানে কিন্তু ফাইনালি অপু বিশ্বাস সাকিব খানের অনেক কাছাকাছি অপু বিশ্বাস কিন্তু একটি মানুষকে কিন্তু ইঙ্কিত করে এই কথাগুলো বলেছেন তিনি হচ্ছেন আমাদের বুবলি ম্যাডাম আমরা জানি বুবলি ম্যাডাম অপু বিশ্বাসকে দেখতে পারে না আর অপু বিশ্বাস বুবলি ম্যাডামকে দেখতে পারে না সেটি কিভাবে দেখবে কারণ হচ্ছে সতীন সতীনকে দেখতে পারবে না এটাই কিন্তু স্বাভাবিক কারণ আমরা জানি বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় নায়িকা হচ্ছে বুবলি ম্যাডাম অনেকের ধারণা অপু বিশ্বাসের জনপ্রিয়তা নেই ভুল কারণ হচ্ছে কি জানেন অপু বিশ্বাস সাকিব খান 2008 সাল পর থেকে যখন সিনেমা করে তারপর পরই কিন্তু অনেক সিনেমা করে ফেলে আগের যে গল্পগুলো ছিল সেই গল্পের সিনেমাগুলো কিন্তু বাংলাদেশের দর্শকরা দেখতো প্লাস আগের গল্পগুলো কিন্তু আগের সময় চলতো বর্তমানে কিন্তু সেই গল্পের সিনেমা চলবে না তার মানে কি অপু বিশ্বাসের সিনেমা বর্তমানে কেউ দেখে না এটা বলবেন না যেই সময়টা ছিল সাকিব খান অপু বিশ্বাসের সিনেমা সেই সময় কিন্তু এই সিনেমাগুলো অনেক দেখতো কথা তো সাথে হবে অপু বিশ্বাস সাকিব খানের অনেক সিনেমা আছে যার নাম বলে শেষ করা যাবে না এই সিনেমাগুলো কিন্তু সুপার ডুপার হিট হয়েছে কিন্তু বর্তমানে সেই গল্পের সিনেমা চলবে না বর্তমানে বুবলি ম্যাডাম যেই গল্পের সিনেমা করে এবং বর্তমানে কিন্তু এই গল্পের সিনেমাগুলো চলে আগেরকার যেই সময়গুলো ছিল তখনকার ছিল অপু বিশ্বাসের দখলে এখন কিন্তু বর্তমানে বুবলি ম্যাডামের দখলে সবচেয়ে আলোচিত নায়িকা হচ্ছে বর্তমানে বুবলি ম্যাডাম কিন্তু অপু বিশ্বাসের ভক্তবৃন্দ কিন্তু বুবলি ম্যাডামের চেয়ে অনেক বেশি সেটি কীভাবে একজন ভালোবাসার মানুষ যদি একটা পছন্দের নায়িকা যদি বর্তমানে সিনেমা না করে তারপরে কিন্তু তাকে আমরা ভালোবাসি যেমন করে শাবনূর ম্যাডামকে কিন্তু আমরা ভালোবাসি এই কথাটা কিন্তু মিথ্যে নয় সেই শাবনূর ম্যাডাম বর্তমানে অনেক বছর পর কিন্তু ব্যাক করতেছে তারপরে কিন্তু তাকে আমরা ভালোবাসি তার জনপ্রিয়তা কিন্তু আকাশ ছোঁয়া কেন নয় শাবনূর ম্যাডামের মতো নায়িকা এখনও বর্তমানে কেউ তৈরি হয়নি কিন্তু নায়িকা বর্তমানে বুবলি ম্যাডামও নয় অপু বিশ্বাস ম্যাডামও নয় এবং অন্যান্য যারা আছে তারাও নয় কারণ হচ্ছে কি জানে লাস্ট সুপারস্টার হচ্ছে শাবনূর ম্যাডাম কিন্তু বুবলি ম্যাডাম বর্তমানে ভালো অভিনয় করতেছে তার জনপ্রিয়তা অনেকটাই বেশি আমরা জানি সাকিব খান অপু বিশ্বাস বর্তমানে অনেকটাই কাছাকাছি কেন একটি প্রতিষ্ঠান সাকিব খান অপু বিশ্বাস একসাথে কাজ করবে ব্যবসায়িক মানুষ হিসেবে তার জন্য বলতে চাই বর্তমানে কিন্তু সাকিব খান অপু বিশ্বাস একে অপরকে প্রতিদিন দেখতে হবে তার জন্য বলি ভালোবাসা না থাকলে বা এতটা কাছে আসা কখনো সম্ভব নয়